হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ্য নিকেতন আজকের ভিডিওতে আমি আলোচনা করছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের দু সালে বেঙ্গলি অনার্স বা বাংলা সাম্মানিক পরীক্ষার প্রথম সেমিস্টারে প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওর আলোচনার বিষয় প্রথম সেমিস্টার পরীক্ষার কোর কোর্স ওয়ান বা সি সি ওয়ান বিষয়ে হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই পত্রে দু সালে যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্ন উপস্থাপন করছি দেখো কোর কোর্স ওয়ান এই পত্রের পূর্ণমান হচ্ছে পঁয়ষট্টি নিচে লেখা আছে প্রান্ত লিখিত সংখ্যাগুলি পূর্ণমান নির্দেশক অর্থাৎ ডান দিকে যে নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে প্রশ্নের মান প্রশ্নের নাম্বার একের দাগের দুটো প্রশ্ন রয়েছে একটা প্রশ্নের উত্তর করতে হবে প্রথমে বলা আছে বাংলা সাহিত্যের যুগ বিভাগের প্রবণতাগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো প্রশ্নের মান হচ্ছে দশ একটি বিকল্প প্রশ্ন রয়েছে বাংলা সাহিত্যের আদিযুগের নিদর্শন চর্যা প্রতিফলিত বাংলার সমাজ চিত্রের পরিচয় দাও এই দুটো প্রশ্নই হচ্ছে দশ নম্বরের প্রশ্ন দুইয়ের দুটো প্রশ্ন আছে একটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রশ্নের মান হচ্ছে দশ নম্বর প্রথমে দেওয়া আছে মালাধর বসুর কবি পরিচয় এবং কাব্য রচনাকাল সম্পর্কে আলোচনা করে এই কবির কবি কৃতিত্বের পরিচয় দাও প্রশ্নের মান দেওয়া আছে তিন যুক্ত এক যুক্ত ছয় দশ নম্বর আর বিকল্প প্রশ্ন হল বাঙালির সমাজ জীবনে চৈতন্যদেবের অবদান সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নের মানও দশ নম্বর তিনি থেকে বলা হয়েছে ভারতচন্দ্রের আবির্ভাব কালের পরিচয় দিয়ে তার কবি প্রতিভার মূল্যায়ন করো প্রশ্নের মান দশ যুক্ত সাত বিকল্প প্রশ্ন শাক্ত পদাবলীর কবি হিসাবে কমলাকান্তের কবি প্রতিভার বিশিষ্টতার ক্ষেত্রগুলি চিহ্নিত করো প্রশ্নের মান হচ্ছে দশ তাহলে দেখলে এক নাম্বার দুই নাম্বার এবং তিন নাম্বার মোট তিনটে প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে দশ নাম্বার অর্থাৎ ত্রিশ নাম্বারের উত্তর এখানে করতে হচ্ছে চারের দাগের পাঁচ নাম্বারের জন্য প্রশ্ন দেওয়া আছে চারের দাগের দুটো প্রশ্ন দেওয়া আছে একটা প্রশ্নের উত্তর করতে হবে আগেই বললাম প্রশ্নের মান পাঁচ প্রথম প্রশ্ন চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে লেখো অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার ও প্রকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো পাঁচের দাগের বলা হয়েছে কবি কৃত্তিবাসের জনপ্রিয়তার কারণগুলি উল্লেখ করো প্রশ্নের মান পাঁচ বিকল্প প্রশ্ন হলো অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণগুলি সংক্ষেপে আলোচনা করো প্রশ্নের মান হচ্ছে পাঁচ চলে পরে পরের পাতায় ছয়ের দাগের দুটো প্রশ্ন আছে এর মধ্যে একটা প্রশ্নের উত্তর করতে হবে প্রশ্নের মান হচ্ছে পাঁচ প্রথম প্রশ্ন মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে সংক্ষেপে তাঁর পরিচয় দাও প্রশ্নের মান যুক্ত চার সময় পাঁচ নম্বর বিকল্প প্রশ্ন শাহ মোহাম্মদ সগীরের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও দাগের বলা হয়েছে যে কোনো একটি টিকা লিখতে হবে একটা বিষয়ে টিকা লিখতে হবে এবং টিকার মান হচ্ছে পাঁচ নাম্বার তিনটে টিকা দেওয়া আছে সন্ধ্যা ভাষা বিদ্যাপতি এবং চণ্ডীমঙ্গল এর মধ্যে যে কোনো একটা উত্তর করতে হবে আঠের দাগে বলা হয়েছে সংক্ষেপে পূর্ণ বাক্যে উত্তর দাও প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে এক পনেরো নাম্বার এখানে রয়েছে প্রথম প্রশ্ন বাংলা সাহিত্যের আদি যুগ কোন সময় থেকে কোন সময় পর্যন্ত বিস্তৃত পরের প্রশ্ন হিন্দু এবং বৌদ্ধ যুগকে সাহিত্যের ইতিহাসে কে স্থান দিয়েছেন পরের প্রশ্ন চর্যাপদে কতজন কবির লেখা আছে পরের প্রশ্ন শূন্য পুরাণ কার লেখা পরের প্রশ্ন বৈষ্ণব পদকর্তা জ্ঞানদাস কোন শতকের কবি পরের প্রশ্ন শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কয়টি খণ্ড এরপরে ব্রজ ভাষা কাকে বলে এরপরের প্রশ্ন দ্বিতীয় বিদ্যাপতি কে পরের প্রশ্ন বাংলা ভাষায় সর্বপ্রথম চৈতন্য জীবনী কার রচনা পরের প্রশ্ন সাধক কবি রামপ্রসাদ সেনের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়েছিল পরের প্রশ্ন নৌতন মঙ্গল কাকে বলা হয় পরের প্রশ্ন ধর্মমঙ্গল কাব্যের দুটি ঐতিহাসিক চরিত্রের নাম লেখো পরের প্রশ্ন দৌরত কাজী কার রাজত্বকালে কাব্য রচনা করেন পরের প্রশ্ন মঙ্গল কাব্যের ইতিবৃত্ত সম্পর্কিত আশুতোষ ভট্টাচার্যের গ্রন্থটির নাম কী এবং শেষ প্রশ্ন হপ্ত পয়কর কার রচনা এই হলো পনেরোটা প্রশ্ন পনেরো নম্বর রয়েছে তো এই হলো কলকাতা ইউনিভার্সিটি বা ক্যালকাটা ইউনিভার্সিটি দু সালের প্রথম সেমিস্টার কোর কোর্স ওয়ান এই প্রশ্নপত্র তা এই প্রশ্নপত্র সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকলে কোনো উত্তর যদি আমার কাছ থেকে জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে লিখে জানাও আমি চেষ্টা করব সময় মতো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবে